যাই ফেলে এসব পড়া ফেলে আমার সময় কত কেমতি ন পড়াপড়ি নকলে আর কিছু কাম নেই আর মতে দেখলা যেটা আমি নিষ্কাশি সেটা মতে দেখলা কেটে তো ভুলে যাইছি সেই চুরি বাকু ডালি আপনাকে চিড়িয়া পাই দেখলাম হ্যাঁ সশ্রম কারণ তো কিছু কাম তো মতে করিয়া কব ডালি ভাঙ্গিবাকু তারপরে এইসব আর মনে নাই এমনি কিছু কিছু ছোট ছোট কাম এখন ডালি ভাঙলে আর গীত বলছিবে কো তুমি ইত্যাদি দিন পরে মতে আসিছ পচারিবা কো তুমি বহু বহু আগে যেতেবেলে সব ফ্রেশ টাটকা রয়েছি মনরে তো ভাবুছি কেমতি পড়বার কথা আপনি যেতবে জেলে ছিলে সেতবে নারী শিক্ষা বিষয়ে মালতি দেবী ভাবিছিলে বলে আমি সব জানিছি সে কেমিতি ভাবে সেমানকে পাঠ পড়ুছিলে না যেতবে আমি জেল যাইছিলু জেল গলু সেতবে আমি বরিরু সাত জন ধরা ধরা হয়ে গলা বেড়ে দেখলু বার নম্বর ওয়ার্ডে মালতী দেবী রমা দেবী একা আছেন তাঁর পাখে আমি ছ জন যাই মিশিলু আপরে পরে যে যেতে মহিলা বন্দী সব আরেস্ট হয়ে ধরা হয়ে আসলে সে সব সেই বার নম্বর ওয়ার্ডে রয়েলে তা ভিতরে মালতী দেবী সবু আমার যেতে বন্দী লু সমস্তি প্রায় ক্লাস করতে পাঠ পড়াতে সিলাই শিখাতে গীত শিখাতে সে গোটে দৈনিক দিন গোটে রুটিন কলা ভাবে আমার সব ক্লাস নিয়ে সে আমি পড়ুলে জেলু ফেরা পরে ছাত্রাবাস যে কলে ছাত্রাবাস সেই যে জেল বগিছেন তাঙ্ক পিলা মানুষ সাহায্য করা যে অতি দুঃখী গরিব লোক আদিবাসী লোক হরিজন এ মানুষ লড়াই করা সে বোধ সবুঠু আগুয়া সে বিষয়ে সারমদর দাস মাহতেবী যাই সাত আঠটি পিলা আনলে মু প্রথমে সে ছাত্রাবাসের আগ আরম্ভ হলি সে সাত আঠটি পিলা নেই মু আগ স্কুল টিকি মানে চাহাই ভাইয়া গোটে আরম্ভ কলি সে প্রথমে আগে তাঁকু প্রথমে মু আরম্ভ কলি সেতবে তো যে বিধবা হয়ে যাচ্ছে গরিব ঘরের ঝিও বিধবা হয়ে যাচ্ছে তাঁর কৌশি প্রকার সাহবর্ষা নথিলা অনেক সময় উপেক্ষা করেদেলে যদি কি সে যদি কাহু স্ত্রী লোকটি ছাড়িদেলা স্বামী যদি ছাড়িদেলা কি সে বিধবা হয়েগলা তার আর কিছু ভরসা নথিলা সে যোগ সে প্রথম লোক যে সেই মানুষ আনকি গোটে সংগঠন কলে তাঁর ট্রেনিং দেলে ১৯৫০ ১৯৫৯ মশা ঠুঁ সেটি নবজীবন মন্ডলের ট্রেনিং ক্যাম্প করাগলা সে ট্রেনিং দিয়ে ঠিক উপযুক্ত ভাবে সেই সেই আদিবাসী ক্ষেত্রে এই যে অত্যাচারিত লোক তাঁকর সেবা সে পঠাইছে মারুছি একদম ফাটি যাইছে হাত রক্ত বৈদ্যনাথ যাচ্ছি সে বৈদ্যনাথ তো বঞ্চিছি সেটি পচারিলে লোক মানে কান্দি পকাউছি মারো কেতে বেশ মারিব দেশ লাগি আমি জীবন দেইছি মালতী দেবীঙ্কর চিন্তাধারা হচ্ছে গাঁ গহর কিপর বিকাশ হব পিলামানে সহর বজার কু যেপরি নযাই গাঁরে তাঁকর যে গ্রামোদ্যোগ মাধ্যমে সূতা কটাঠু আরম্ভ করে ছোট ছোট শিল্পর বিকাশ মাধ্যমে নিজে নিজ গোটে ছিড়া হয়ে পারে সেই চিন্তা তাঁকর এবি রয়েছে মালতী দেবীঙ্কর বিষয়ে আম ওড়িশার সমস্তে সুনামধন্য
जो स्वाधीनता संग्रामी ये भी बचिंट समस्ते विषय जानते सी नारी शिक्षार प्रसार पाई सी स्वाधीनता संग्राम पूर्वर तर आंदोलन आरंभ कर जेल रे थिला बेले जो झील मैंने से जेल रे थिले तांकु से लेखा पढ़ा शिखेबा पई सी जेल भितरे उद्यम करते एपरी जो चिंताधारा जदि आम संपूर्ण शिक्षा जदि आम जड़ित करे नारी मानक भित्रे निश्चित भाव शिक्षार प्रसार आहरी द्रुत गति से आगे सूर्योदयर बार्ता आसी बार्ता आसी रे सूर्योदयर बार्ता आसी बार्ता आसी रे जानिछु आमर पथ दुर्गम जानिछु पथर भय मृत्युर भय नाही तार भय मृत्यु करिछु जय मृत्युर भय नाही तार भय मृत्यु करिछु जय सेई मंत्रर दुर्पार शक्ति रे आणिबु फेराई मुक्ति रे सेई मंत्रर दुर्पार शक्ति रे आणिबु फेराई मुक्ति रे सूर्योदयर बार्ता आसीछि बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे अंधारे जदि पथ नाही दिसे नाही डर अग्नि रे जदि जले चारि दिग नाही डर अग्नि रे जदि जले चारि दिग नाही डर आमे दुख कष्ट अभाव सही रे साहस करिछु क्रय रक्त देवार भक्त होइछु आमे गौरवमय रक्त देवार भक्त होइछु आमे गौरवमय धरा जननीर कीर्तिर तृप्तिरे चालिछु मरुर प्रांतरे धरा जननीर कीर्तिर तृप्तिरे चालिछु मरुर प्रांतरे सूर्योदयर बार्ता आसीछि बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे तार बार्ता आसीछि रे नारी शिक्षार प्रसार पाई से स्वाधीनता संग्राम पूर्वर तर आंदोलन आरंभ कर जेल रे थिला बेले जो झील मैंने से जेल रे थिले से लेखा पढ़ा शिखेबा पई से जेल भितरे उद्यम करते जो लवण सत्याग्रह मैंने करते हजार हजार संख्यार गांवली स्त्री लोक उठी लवण आईन भंग करते एवं जो बड़ बड़ सब जाते सरकारी कर्मचारी पुलिस और हाकिम से काबा हो रहीगले जो कौन करेंगे या स्त्री लोक से किपर भाव में कौन करेंगे से जो तेजस्विता से ना ही सब लोके परिहास कर कटक चंडी नुमा आउ गोटे पर्सनालीटी कह
ସେ ଯେତିକି ସ୍ନେହ କରନ୍ତି ସେତିକି ଖୁବ୍ ଜୋର ରାଗି ମଧ୍ୟ ଯାଆନ୍ତି ଏବଂ ସେ ଯୋଡ଼ିଏ ଗୋଟିଏ ମୁଦ୍ରାର ଯୋଡ଼ିଏ ପାର୍ଶ୍ୱ ଭଳିଆ ତାଙ୍କ ରାଗରେ ଆପଣଙ୍କୁ ସ୍ନେହ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ ମୋ ମା ବାପାଙ୍କ ଯୋଗୁଁ ନିଶ୍ଚୟ ତାଙ୍କର ଶିକ୍ଷା ଯୋଗୁଁ ମୁଁ ଯେତେ ଦୂର ପାରେ ଚେଷ୍ଟା କରେ ସେମାନଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରେରିତ ହେବାକୁ ତାଙ୍କର ପ୍ରେରଣାରେ ନିଜର ଜୀବନ ଯାପନ କରିବାକୁ ମୁଁ ନିଜେ କହିପାରିବି ନାହିଁ ମୁଁ ତାକୁ ଠିକ୍ ଫୁଟେଇ ପାରେ କି ନାହିଁ ମାଳତୀ ଦେବୀ ସୁନ୍ଦର ବୀଣା ବଜାଉଥିଲେ ତାଙ୍କର ଏହି ପ୍ରିୟ ବୀଣାଟି ତାଙ୍କର ବିଗତ ଦିନର ସ୍ମୃତିକୁ ସାଉଁଟି ରଖି ବେଳେବେଳେ ଭୈରବୀ ରାଗର ସୃଷ୍ଟି କରେ କୋରାପୁଟ କଳାହାଣ୍ଡି ଫୁଲବାଣୀ ଜିଲ୍ଲାର ଘଞ୍ଚ ଜଙ୍ଗଲରେ ଥିବା ଆଦିବାସୀ ଗ୍ରାମଗୁଡ଼ିକ ବାହ୍ୟ ଜଗତରୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ବିଚ୍ଛିନ୍ନ ହୋଇ ପଡ଼ିଥିଲା ବେଳେ ମାଳତୀ ଦେବୀ ନଦୀ ନାଳ ପାହାଡ଼ ଡେଇଁ ପାଦରେ ଚାଲି ଚାଲି ଧାଇଁ ଯାଇଥିଲେ ସେହି ଚିର ଅବହେଳିତ ଆଦିବାସୀମାନଙ୍କ ପାଖକୁ ତାଙ୍କର ଏହି ଚେତନାଶୀଳ କାମ ପାଇଁ ତାଙ୍କ ପାଖକୁ ବିଦେଶର ବହୁ ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତି ଏମିତିକି ଦେଶର ରାଷ୍ଟ୍ରପତି ଓ ବଡ଼ ବଡ଼ ନେତାମାନେ ତାଙ୍କ ପାଖକୁ ଆସି ଶ୍ରଦ୍ଧା ଓ ସମ୍ମାନ ଜଣାଉଥିଲେ ବିପ୍ଳବ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାଙ୍କର ସ୍ନେହର ସ୍ପର୍ଶ ମଧ୍ୟ ଅନେକ ପାଇଥିଲେ ১৯৮৪ ମସିହା ଜୁନ୍ ୨୪ ତାରିଖ ସ୍ୱାମୀ ନବକୃଷ୍ଣ ଚୌଧୁରୀଙ୍କ ମୃତ୍ୟୁ ମାଳତୀ ଚୌଧୁରୀଙ୍କୁ ନିଃସଙ୍ଗ କରିଦେଲା ଜୀବନର ଶେଷ ମୁହୂର୍ତ୍ତ ଯାଏ ଅନୁଗୁଳର ବାଜିରାଉତ ଛାତ୍ରାବାସରେ ଆଦିବାସୀ ଯୁବକ ଯୁବତୀ ଓ ପିଲାଙ୍କ ମେଳରେ ନିଜର ଜୀବନ ଅତିବାହିତ କରିଥିଲେ ମାଳତୀ ଦେବୀ କିନ୍ତୁ ବିପ୍ଳବର ଚେତନାବୋଧ ହରାଇ ନଥିଲେ ସେ ସବୁବେଳେ କହୁଥିଲେ ଭଗବାନ ଯଦି ବଳ ଦିଅନ୍ତି ମୁଁ ପୁଣି କୋରାପୁଟ କଳାହାଣ୍ଡି ପାହାଡ଼ିଆ ଅଞ୍ଚଳକୁ ଯାଇ ଆଦିବାସୀମାନଙ୍କ ସେବା କରନ୍ତି କିନ୍ତୁ ବିଧିର ବିଧାନ ତା କରାଇ ଦେଇନଥିଲା ১৯০৪ ମସିହା ଜୁଲାଇ ୨৬ ତାରିଖରେ ଜନ୍ମ ନେଇଥିବା ଏହି ନାରୀ ନକ୍ଷତ୍ର ମାର୍ଚ୍ଚ ୧୫ ତାରିଖ ୧୯୯୮ ମସିହାରେ ଚିର ନିଦ୍ରାରେ ନିଦ୍ରିତା ହେଲେ ଦୀପଟି ହାତେ ଧରି ବାଟ ଯେ ଦେଖାଇଲା ମରଣ ନେଲା ବରି ସହିତ ବୋଲାଇଲା ଇତିହାସର ପାଣ୍ଡୁଲିପି ମାଳତୀ ଚୌଧୁରୀ ଦୀପ୍ତିମୟ ଅତୀତର ପୃଷ୍ଠା ସବୁ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ ଚିରିଯାଇ ପବନରେ ଉଡ଼ି ଉଡ଼ି ସମୁଦ୍ର ଗର୍ଭରେ ହଜିଯାଉଛି କିନ୍ତୁ ଯେଉଁ ଜାଗରଣ ବହ୍ନି ସେ ଜଳାଇ ଦେଇ ଯାଇଛନ୍ତି ସେଇ ମଶାଲକୁ ଧରି ନୂଆ ପିଢ଼ି ଆଗେଇ ଯାଉଛି ଆଉ ଗଗନ ପବନ ଜର୍ଜରିତ କରି ଗାଇ ଉଠୁଛି ମାଟିରେ ତ ରହିଛି ସୁନା ନିରକ୍ଷର